ইংরেজি শব্দ মনে রাখার নিঞ্জা টেকনিক একটু জেনে নিই চলেন আমরা অফেন এই কথাটা বলে থাকি যে আমাদের ইংরেজি শব্দের অর্থ মনে থাকে না কীভাবে আমরা ভোকাবুলারিগুলো ডেভেলপ করতে পারি এই একটা ট্রিক্স দিয়ে আমি আশা করছি হাজার হাজার শব্দের অর্থ আপনারা মাথার মধ্যে রেজিস্টার করে রাখতে পারবেন একটু খেয়াল করে দেখেন একটা করে শব্দ আমরা ইউজ করবো এবং একটা শব্দ দিয়ে কতগুলো ভোকাবুলারি মনে রাখা সম্ভব খেয়াল করেন দেখেন আমরা এই একটা শব্দ লিখছি বারবার কয়েকবার লিখবো ঠিক আছে এয়ার ধরেন এয়ার আমি লিখলাম এখানে চার পাঁচবার য়ার এয়ার এয়ার আপনি যত ইচ্ছা লিখতে পারেন ধরেন আমরা এই লিখলাম কয়বার লিখেছি ছয়বার বার লিখেছে এই ছয়বার ইয়ার লেখার এবার এই ছয়টা ইয়ার দিয়ে আমরা অনেকগুলো শব্দ মেক করে ফেলবো খেয়াল করে দেখেন একটা রুট ওয়ার্ড কিন্তু না একটা ওয়ার্ড এয়ারের অর্থ আমরা জানি কান বা কর্ণ তাই না তো খেয়াল করে দেখেন যখন আমরা এর সামনে একটা করে লেটার বসাব প্রত্যেকবার কিন্তু নতুন করে একটা কি একটা ওয়ার্ড গঠন হবে যেটার অর্থ কিন্তু সম্পূর্ণ আলাদা খেয়াল করে দেখেন আমরা যদি এখানে এ বি বি বা বি বসায় দিই তাহলে এটা কি হয়ে যায় বিয়ার তাই না এই বিয়ার মানে কি এই বিয়ের কথার অর্থ হচ্ছে বহন করা তাই না বিয়ার মানে হচ্ছে বহন করা এবার এই যে তারপরে আমরা এখানে যদি এ বি সি দিয়ে দিই সি সি তো হয় না যদি ডি দিয়ে দিই তাহলে কিন্তু ডিয়ার ডিয়ার মানে হচ্ছে কি প্রিয় আমরা বলি না প্রিয় হ্যাঁ ডিআর মানে হচ্ছে প্রিয় খেয়াল করে দেখেন তাহলে এ বি সি ডি ই ই যদি দিয়ে দেয় ই দিয়ে তো হয় না ই এফ এফ যদি দিয়ে দেয় তাহলে কি হয়ে যাচ্ছে ফিয়ার ফিয়ার কথার অর্থ হচ্ছে কি ভয় তাই না ফিয়ার কথার অর্থ ভয় তাহলে দেখেন আপনি একটা রুট ওয়ার্ড দিয়ে সামনে শুধুমাত্র একটা লেটার বসিয়ে কতগুলো নতুন নতুন শব্দ তৈরি করতে পারছেন ভাবে আমরা এখানে আরো কি বলতে পারি জি গিয়ার গিয়ার মানে কি গিয়ার মানে হচ্ছে যন্ত্রপাতি তাই না গিয়ার মানে হচ্ছে যন্ত্রপাতি অ্যাট দ্য সেম টাইম একটু খেয়াল করে দেখেন আমরা যদি এখানে এইচ ব্যবহার করি তাহলে কি হয়ে যায় হেয়ার মানে হচ্ছে সোনা তাই না হেয়ার মানে হচ্ছে সোনা এবার এন যদি ব্যবহার করি তাহলে কি হয়ে যায় নেয়ার তাই না নেয়ার মানে কি সং অর্থাৎ সন্নিকটে কিংবা কাছে তারপরে দেখেন আমরা যদি এটাকে আমরা আরও লিখতে পারি তাই না আপনি চাইলে কিন্তু যত ইচ্ছা এই ওয়ার্ড গেমগুলো খেলতে পারেন এতে করে আপনার কী হবে আপনার ভোক্যাবুলার লেভেলটা এনরিচ হবে বাড়তে থাকবে তাই না খুবই শর্ট ট্রিক্স এই শর্ট ট্রিক্স দিয়ে বাংলা এবং ইংরেজি প্রচুর শব্দ মনে রাখা সম্ভব এবং আপনি যদি এখানে ওয়ার বা ডাব্লু ব্যবহার করেন তাহলে কী হয়ে যায় ওয়ার মানে হচ্ছে পরিধান করা তাই না ওয়ার মানে পরিধান করা এবার যদি এর সাথে আইন যে যোগ করেন দেখেন আমরা একটা তো ওয়ার্ড পেয়েছিলাম এর সাথে যোগ করলে আরও একটা নতুন ওয়ার্ড হয়ে যায় উইচ ইস কল ওয়ারিং ওয়ারিং মানে কি ওয়ারিং মানে হচ্ছে কাপড় চোপড় অর্থাৎ ক্লোদিংস তাই না কাপড় চোপড় যেগুলো আমরা পড়ি দ্যাটস কল ওয়ারিং এবং তারপরে আমরা বলছি কি ধরেন আমরা ওয়াই বসালাম কি হয়ে যায় ইয়ার ইয়ার মানে কি বছর তো খেয়াল করে দেখেন তারপর আবার টি ব্যবহার করলে হয়ে যায় টিয়ার টিয়ার মানে কি টিয়ার মানে হচ্ছে অশ্রু তো দেখেন একটা ওয়ার্ড ব্যবহার করে উইচ ইজ ইয়ার এই এয়ার ব্যবহার করে এয়ার মানে কি কর্ণ বা কান আমরা সামনে প্রত্যেকটা লেটার চেঞ্জ করে করে কিন্তু অনেকগুলো শব্দ মেক করতে পারছি এবং প্রত্যেকটার আলাদা আলাদা একটা সম্পূর্ণ অর্থ রয়েছে এবার এগুলো দিয়ে আমরা আরও ব্যবহার করতে পারবো যেমন হেয়ারটা যদি আমরা এর সাথে আরও আইনজীবী যুক্ত করি তাহলে কি হয়ে যায় হেয়ারিং হেয়ারিং কথার অর্থ কী শুনানি হিয়ারিং মানে কি শুনানি তাই না এটা এটাকে আমরা বলি ল ভোকাবুলারি সো ল ভোকাবুলারির মধ্যে পড়ে হিয়ারিং কথার অর্থাৎ শুনানি তাই না এবার আমরা যদি এখানে বলি যে ফিয়ার ফিয়ার আছে না ফিয়ার ফিয়ারকে কিছু করা যায় কি না ফিয়ারকে বলা যায় ফিয়ারলেস তাই না এর সাথে এল ই এস যুক্ত করলে কী হয়ে যায় যে অকুত ভয় যাকে আমরা বলি যে কোনো ভয় করে না হুইচ ইজ কল ফিয়ারলেস তাই না ফিয়ারলেস এরপরে আমরা বলতে পারি ডিয়ার ডিয়ার ফুল তাই না ডিয়ার ডিয়ার ফুল এরপর দেখেন এই এয়ার দিয়ে যে শব্দগুলো আমরা মেক করলাম এটার পরে কিন্তু আরেকটা নতুন ওয়ার্ড বসিয়েও জিনিসগুলোকে আরও প্রসেস করা যায় বা নতুন ভোকাবুলারি করা যায় যেরকম আমরা এয়ার লিখেছিলাম এয়ারের পর যদি আমরা ইয়ারের পর যদি রিং ব্যবহার করি ইয়ার রিং তাই না ইয়ার রিং মানে কি কানের দুল ইয়ার রিং কথার অর্থ হচ্ছে কানের দুল তারপরে যদি আমরা বলি এয়ার সরি এটাকে যদি আমরা বলি ইয়ার এবং এরপরে যদি বলি ড্রাম ড্রাম ইয়ার ড্রাম মানে কি কানের ভিতরে যে পর্দাটা থাকে এটাকে বলা হয় হচ্ছে ইয়ার ড্রাম ঠিক আছে এরপর ইয়ার ডক্টর কানের ডক্টর তাই না ইয়ার ডক্টর তো ইয়ার ডক্টর এরপরেও কিন্তু আপনি ব্যবহার করতে পারবেন কি ইয়ার ডক্টর সো দেখেন একটা ওয়ার্ড ব্যবহার করে আমরা খুব সুন্দর করে কতগুলো ওয়ার্ডের অর্থ জেনে ফেললাম আমরা এরকম করে আরও খেলতে পারি এবং আরও যত ইচ্ছা ওয়ার্ড মেক করতে পারি আমাদের যে ব্লগসগুলো রয়েছে খুব সহজেই মনে রাখা সম্ভব মুখস্থ করার দরকার নাই ভোকাবুলারি মুখস্থ করার দিন শেষ যত মুখস্থ করবেন তত ভুল করবেন এই সহজ এটা ফলো ফলো করবেন দেখেন আমরা আরও কিছু টেকটিক্স দেখব আরও কিছু ওয়ার্ড দিয়ে বানানোর চেষ্টা করবো এগুলো যত বানাবেন যত মেক করবেন তত তাড়াতাড়ি আপনার ভোকাবুলিটির স্ট্রং হতে থাকবে চলুন আমরা আরেকটা দেখে ফেলি ওকে খুবই ছোটো একটা অ্যানাউন্সমেন্ট সেটা হচ্ছে যারা এইচএসসি পরীক্ষার্থী রয়েছে সামনে দু সালে কিংবা এসএসসি পরীক্ষার্থী রয়েছে তাদের জন্য কিন্তু আমাদের একটা প্রিমিয়াম কোর্স লঞ্চ হয়েছে ভর্তি শুরু হয়ে গেছে তোমরা কিন্তু চাইলেই আমাদের কোর্সটা করতে পারো নর্মালি আমাদের দুইটা কোর্স একসাথে লঞ্চ হয়েছে ইংলিশ ফার্স্ট পেপার ফর এইচএসসি টোয়েন্টি টু যারা দু হাজার বাইশ সালে এইচএসসি পরীক্ষা দেবা তাদের জন্য ইংলিশ ফার্স্ট পেপার একদম এ টু জেড যা যা রয়েছে পোস্ট মর্ড কোর্স আমরা এটাকে বলছি অর্থাৎ প্রত্যেকটা চ্যাপ্টার ওয়ার্ডগুলো ধরে ধরে মিনিংসহ তোমাকে সেন্টেন্সের একদম সব কিছু ব্রেকডাউন করে করে পড়ানো হবে অ্যাট দ্য সেম টাইম কোশ্চেন প্যাটার্ন তারপরে হচ্ছে তোমার অনেকগুলো মডেল টেস্টের ব্যবস্থা রয়েছে মনে কর সফ ক্লাসের ব্যবস্থা আছে পরীক্ষা রয়েছে সব কিছু মিলিয়ে তোমাকে ফার্স্ট পেপারটা একদম ক্লিয়ার করে দেওয়া হবে কোনো টেনশন নাই আর সেকেন্ড পেপার রয়েছে এইচএসসি বাইশ সালে যারা পরীক্ষা দিবা তাদের জন্য এবং এসএসসি যারা বাইশ সালে পরীক্ষা দিবা তাদের জন্য এই সেকেন্ড পেপার ক্লাসটা বা কোর্সটা তোমরা যে কেউ করতে পারো স্নওরা জেল কারণ এই কোর্সটাই ডিজাইন করা হয়েছে খুবই পারফেক্ট ওয়েতে যাতে করে যে কেউ এই কোর্সটা করতে পারে ঠিক আছে তোমরা চাইলেই এসএসসি এইচএসসি বাইশ ব্যাচের যে কোনো স্টুডেন্ট আমাদের এই কোর্সে এনরোল করতে পারো কোর্সের ডিটেলস আমি ক্যাপশনে দিয়ে দিচ্ছি ঝটপট দেখে ক্লিক করে জয়েন করে ফেলো আজকে ঠিক আছে সো আজকের মধ্যে এই পর্যন্ত রাখছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবা আর যদি এরকম আরও ভিডিও চাও কমেন্ট বক্সে লিখে জানাও আমাদের পেজটা ফলো দিয়ে রাখো যাতে করে নেক্সট টাইম এরকম আরও ভিডিও তোমাদের সামনে আনতে পারি ভালো থাকো সুস্থ থাকুক আল্লাহ হাফেজ